হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অব মাই চ্যানেল। তো আপনারা অনেকেই জানেন যে এই বছর হলো রাজা রামমোহন রায়, রেনেসাঁসের পুরোধা পুরুষ রাজা রামমোহন রায়ের 250তম জন্মবর্ষ। রামমোহন রায় জন্মগ্রহণ করেন 1772 সালের 22শে মে। তো আসুন আমরা আজকে রামমোহন রায়ের কাজগুলোকে একবার ফিরে দেখি, কারণ সেই কাজগুলোর মধ্যে অনেক কাজ আজও সমানভাবে প্রাসঙ্গিক। সো কাম অন, লেট আস বিগিন। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে ধর্ম সংস্কার। রাজা রামমোহন রায়ের, আপনারা অনেকেই জানেন না যে বাবার নাম ছিল রামকান্ত রায়, মায়ের নাম ছিল তারিণী দেবী। রামকান্তবাবু ছিলেন পরম বৈষ্ণব, তারিণী দেবী ছিলেন পরম শৈব এবং তন্ত্রমতে বিশ্বাসী। ফলে ছোটোবেলা থেকে রামমোহন রায়ের জীবনে এই মানে দু ধরনের আচার বিচারের মধ্যে যে টানাপোড়েনে সবসময় বিদ্ধ হওয়া, সে ব্যাপারটা ছিল। তো পাঠশালার পড়াশুনো শেষ করে তখনকার প্রথা অনুযায়ী মাত্র 9 বছর বয়সে উনি পাটনা যান আরবি এবং ফার্সি শিখতে। এবং সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের সুফি সাধকদের সাথে ওনার সংস্প মানে সুফি সাধকদের সাথে উনি সঙ্গ করেন। ন্যাচারালি এই যে মানে পৌত্তলিকতা এবং পুজো সংক্রান্ত আচার বিচার সম্বন্ধে তার মধ্যে একটা নেতিবাচক ধারণা তখন থেকে সৃষ্টি হয়। এরপরে হচ্ছে যে ওখান থেকে উনি ফিরে আসেন লেখাপড়া শিখে, এবং লেখাপড়া শেখার পরে ঘরে এসে পরিবারস্থ লোকজনের সঙ্গেও মোটেই খুব একটা মানে যাকে বলে হচ্ছে রিলেট করতে পারেননি, এবং সেখানে প্রায়শই হচ্ছে পরস্পরের সাথে দ্বন্দ্ব লেগে থাকতো। এরপরে উনি হচ্ছে যে বাড়ি থেকে বেরিয়ে তিব্বত যান বৌদ্ধ ধর্ম ভালো করে শিখবেন বলে, এবং 3 বছর তিব্বতে ছিলেন। কিন্তু সেখানেও মানে এই জীবন্ত লামাকে ঈশ্বর জ্ঞানে পুজো করে এর প্রতিবাদ করার জন্যে ওকে ওনার প্রাণ সংশয় দেখা দেন। কোনো রকমে কয়েকজন তিব্বতী রমণীর সাহায্যে উনি ভারতবর্ষে চলে আসেন, মানে পালিয়ে আসতে সক্ষম হন। এরপরে উনি কাশী যান সংস্কৃত নিয়ে, সংস্কৃত সাহিত্য এবং দর্শন এবং অন্যান্য শাস্ত্রগুলো নিয়ে পড়াশুনো করার জন্য, এবং ফাইনালি 24 বছর বয়সে উনি শিখতে শুরু করেন ইংলিশ। এবং কিছুদিনের মধ্যে ইংরেজি ভাষাতে অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। পাশাপাশি এটা শোনা যাচ্ছে যে তিনি ল্যাটিন জানতেন, গ্রিক জানতেন এবং কিছুটা হিব্রু জানতেন। তো ব্যাপার যেটা হয় যে এই চোখকান খোলা মানুষটি বিভিন্ন ধরনের সাহিত্য বলুন, দর্শন বলুন, শাস্ত্র বলুন, এগুলো পড়ার পরে যেটা হয় যে সব কিছু মিলিয়ে ওনার যেটা মনে হতে থাকে যে এই যে সমস্ত আচার বলুন, আচরণ বলুন, বাহ্যিক আড়ম্বর বলুন, এগুলো অ্যাকচুয়ালি সৃষ্টি হয়েছে, তার কারণ হচ্ছে অন্য, তার কারণ হচ্ছে আর্থিক কারণ, তার কারণ হচ্ছে আর্থসামাজিক কারণ, সেই কারণে সৃষ্টি হয়েছে। এটা কিন্তু এটার সঙ্গে পুজোর কোনো যোগ নেই। প্রথম যেটা উনি করেন সেটা হচ্ছে যে এই বেদ বলুন, বেদান্ত বলুন, উপনিষদ বলুন, সেগুলো বাংলা বলুন, হিন্দি বলুন, ইংলিশ বিভিন্ন ভাষায় সেগুলোকে প্রকাশ করেন নিজস্ব প্রকাশনালয়, এবং সেগুলো সাধারণ মানুষের হাতের মধ্যে আনেন, তাদের জ্ঞানের মধ্যে আনেন। পাশাপাশি সেই সময়ের বিভিন্ন ধরনের লোক, যেমন উৎসবানন্দ বিদ্যাবাগীশ বা ধরুন হচ্ছে যে সুব্রহ্মণ্য শাস্ত্রী, এদের সঙ্গে বা আরও অন্যান্য যে ভট্টাচার্যের সাথে, গোস্বামীদের সাথে বা ধরুন কবিতাকারের সাথে বিভিন্ন ধরনের হচ্ছে যে বিচার সভায় অবতীর্ণ হন, এবং সেই বিচার সভার ধারাবাহিক বিবরণী তার প্রকাশনালয় দিয়ে বিভিন্নভাবে প্রকাশ করেন। তো এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে সনাতন হিন্দু ধর্মের লোকেরা কিন্তু তার উপরে খড়গহস্ত হয়। কিন্তু ব্যাপারটা এখানে থেমেছিল না, আমি বললাম আগে বৌদ্ধ ধর্মের লোকেরা খড়গহস্ত হয়েছিল, তারপর হিন্দু ধর্মের লোকেরা খড়গহস্ত হলো। শেষে যেটা হয় সেটা হচ্ছে যে উনি এমনকি খ্রিস্টান ধর্ম, মানে যখন উনি ইংলিশ শিখলেন, ল্যাটিন শিখলেন, গ্রিক শিখলেন, হিব্রু শিখলেন, তারপর বাইবেল পড়লেন, তারপরে কিন্তু তিনি খ্রিস্টধর্ম সম্বন্ধে উঠে পড়ে লাগলেন, এবং তার যে তৃত্ববাদ সেটাকে বাদ দিয়ে একেশ্বরবাদ প্রচার করতে লাগলেন। যেটা হলো যে অ্যাডাম সাহেব তার সংস্পর্শে এসে তৃত্ববাদকে বিসর্জন দিয়ে একেশ্বরবাদকে বিশ্বাস করতে লাগলেন, তার নাম হলো ফলেন অ্যাডাম। যেটা ব্যাপার যে রামমোহন রায় যখন জন্মগ্রহণ করেছিলেন, যেটা আমি বলছিলাম যে সেই সময় আচার বিচারের নিগড়ে এবং তথাকথিত ব্রাহ্মণ ধর্মের যে বাহ্যিক আড়ম্বর, এটা করতে হবে, সেটা করতে হবে, এসবের মধ্যে মানে হিন্দু সমাজ তথা ব্রাহ্মণ্য সমাজ, বাংলাদেশের সমাজ, বাংলাদেশীয় হিন্দু সমাজ এমনভাবে আবদ্ধ হয়েছিল যে তার সামনের দিকে যাওয়ার গতি রুদ্ধ হচ্ছিল। তো রামমোহন রায় তার ব্যক্তিগত জীবনে যেহেতু প্রথম থেকে এই ব্যাপারে টানাপোড়েনে ভুগতে শুরু করেন, ফলে এই ব্যাপারটার বিরুদ্ধে প্রথম থেকেই খড়গহস্ত ছিলেন, এবং প্রথম থেকেই পৌত্তলিকতাবাদ বা যে কোনো আড়ম্বরবাদ দিয়ে একেশ্বরবাদ, এবং তারপরে হচ্ছে যে নিরাকার ব্রহ্মের পুজো করা, আত্মীয় সভা এবং ব্রহ্মধর্মের প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে ধর্ম সম্বন্ধে রামমোহনের যে অবদান, 1 নম্বর। 2 নম্বর ব্যাপার যেটা সেটা হচ্ছে সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা রামমোহনের জীবনের প্রধান সৎকর্মের মধ্যে একটা। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এমন নয় যে রামমোহন রায় একাই ব্যাপারটা করছিলেন, এমন নয় যে এটা শুধু বাংলাদেশেই হতো। সেই সময় যদি দেখা যায় যে বাংলাদেশের বাইরেও ধরুন বিহারে বলুন, বারাণসীতে বলুন, বা অন্যান্য যে জায়গাগুলো আছে ভারতবর্ষে, অন্যান্য যে জায়গাগুলো আছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু সতীদাহ প্রথার ঘটনা ঘটতো কম বেশি। কিন্তু যেহেতু বাংলাদেশ তখন হচ্ছে যে ভারতবর্ষের রাজধানী, ফলে বেশিরভাগ হাইলাইটেড হতো ওই ঘটনাগুলো, এবং খুব স্বাভাবিকভাবে যে সমস্ত যুক্তি বুদ্ধিওয়ালা যে সমস্ত মানুষ, সেটা বিভিন্ন প্রদেশে, বিভিন্ন দেশে, এমনকি বিদেশেও
তারা কিন্তু এর প্রতিবাদ করছিলেন, এমনকি ইংল্যান্ডের হাউস অফ কমন্সে ওটা নিয়ে কথা উঠেছিল। এবং এমন নয় যে রামমোহন রায় এটা বন্ধ করার কথা ভেবেছেন আগে, কেউ ভাবেননি। পেশোয়া এবং মোগলরাও কিন্তু এটা বন্ধ করার কথা ভেবেছেন, পার্টিকুলারলি মানে মোগল সম্রাট আকবরের নাম তো বলতেই হবে। কিন্তু তারা যেটা করতেন সেটা হচ্ছে এই যে হিন্দুদের ধর্মবিশ্বাসে আঘাত না দিয়ে এটা বন্ধ করার চেষ্টা। এটাই মেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে লর্ড বেন্টিংয়ের আগের লোকেরাও করেছিলেন এবং সম্ভবত সেই জন্যই তারা সফল হতে পারেননি। যাই হোক, গভর্নর জেনারেল লর্ড বেন্টিংয়ের সহযোগিতায় রামমোহন এবং তার সহযোগী দ্বারকানাথ ঠাকুর, ধরুন তারপর হচ্ছে প্রসন্ন কুমার ঠাকুর এবং আরও অন্যান্যদের সক্রিয় চেষ্টায় এ বিষয়ে রামমোহনের রামমোহনকে নায়কের ভূমিকা অবতীর্ণ হলেন এবং সত্যাগ্রহ প্রথা বন্ধ হলো। এটা রামমোহনের জীবনের একটা অন্যতম প্রধান কাজ। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে শিক্ষা সংস্কার। রামমোহন সেই ব্যক্তি যিনি প্রথম এই ব্যাপারটা হিসেব করে দেখেন যে ভারতবর্ষ থেকে কতটা মানি ড্রেন হচ্ছে, কতটা টাকা বিদেশে চলে যাচ্ছে, এবং সেখান থেকে তিনি সুনির্দিষ্টভাবে দাবি তোলেন যে কোম্পানি প্রতি বছর যে টাকা রোজগার করছে, যে টাকা লভ্যাংশ করছে, তার একটা নির্দিষ্ট অংশকে ভারতবর্ষের মানুষের, বিশেষ করে ভারতবর্ষের লোকেদের যে জ্ঞান বিজ্ঞানের চর্চা, তাদের যে শিক্ষার চর্চা, তার পিছনে ব্যয় করতে হবে। তো রামমোহনের ওই ঐকান্তিক যে প্রচেষ্টা, তার ফলেই হয় যে সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তার তৃতীয় পাদ দাবি সনদটা চেঞ্জ করে, তখন কিন্তু প্রায় 1 লক্ষ টাকা জনসাধারণের শিক্ষা খাতে ব্যয় করার কথা ভাবে। কিন্তু সরকার তার যথাবিহিত নিয়মে যেটা ভেবেছিল সেটা হচ্ছে যে তার একটা সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করবে। রামমোহন লর্ড আর্মহার্স্টকে একটা তীব্র চিঠি লেখেন এবং সেই চিঠির যা বিষয়বস্তু ছিল তা হচ্ছে এই যে উনি সংস্কৃত বলুন, আরবি বলুন, ফার্সি বলুন, ইতিহাস যে সাহিত্য রয়েছে, দর্শন রয়েছে, শাস্ত্র রয়েছে, সেগুলো সব পড়েছেন এবং সেগুলোর সীমাবদ্ধতা জানেন। এখনকার যে ইউরোপ, মানে তখনকার যে ইউরোপীয় চিন্তাভাবনা, সেটা ইংলিশ ভাষাতে তিনি পড়েছেন এবং ফলে তার যে বিজ্ঞান মনস্কতা, তার যে গতিময়তা, সেটার সাথে পরিচিত হচ্ছেন। ফলে তিনি তীব্রভাবে এই সওয়াল করেন যে সংস্কৃত কলেজ নয়, প্রয়োজন হচ্ছে একটা কন্টেম্পোরারি, অর্থাৎ ইংলিশ কোনো একটা স্কুল বলুন, কলেজ বলুন, সেটা প্রতিষ্ঠা করার। এবং তার পরিণাম যেটা, সেটা হচ্ছে হেয়ার স্কুলের সৃষ্টি। রামমোহন রায় আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে গৌড়ীয় ব্যাকরণ, শিক্ষার ক্ষেত্রে আমি যেটা বলছি, গৌড়ীয় ব্যাকরণ কিন্তু রামমোহন রায়ের জীবনের একটা প্রধান সৎকর্ম। আজকে যে ঝরঝরে গদ্য আমরা শুনছি, বলছি, পড়ছি, তার পেছনে রামমোহন রায়ের অবদান অনেক দূর। এই যে কমা বলুন, পূর্ণচ্ছেদ বলুন, সেমিকোলন বলুন, এসবের ব্যবহার প্রথম করেন রামমোহন রায়। এবং সেই সঙ্গে ভূগোল এই সাবজেক্টটার জন্ম দেন রাজা রামমোহন রায়। তো এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বিচার ব্যবস্থা সংক্রান্ত সংস্কার। রামমোহন রায় হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রথমবার এই দাবি তোলেন দুটো। এক হচ্ছে যে জুরি ব্যবস্থা প্রত্যন করতে হবে, এবং 2 নম্বর যেটা, সেটা আজ 150 বছর পেরিয়ে সমানভাবে প্রাসঙ্গিক, সেটা হচ্ছে বিচার ব্যবস্থা এবং শাসন ব্যবস্থাকে পরস্পরের কাছ থেকে পৃথক করতে হবে। একবার ভেবে দেখুন, আমাদের কি আজকেও এ দাবি নেই? এ দাবি কি আজকে পুরোপুরি মানা হয়েছে? এইখানেই হচ্ছে রামমোহনের যুগোত্তীর্ণ হয়ে গেলেন রামমোহন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রেস আইন। যখন 1821 সালে প্রেস আইন করে গভর্নমেন্ট, তখন সেই গভর্নমেন্টের প্রেস আইন করার একমাত্র উদ্দেশ্য ছিল যে কোম্পানি তথা ইংরেজ যে সমস্ত কর্মচারী আছেন, তারা যে সমস্ত অন্যায় করতেন সেগুলো যাতে কোনোভাবেই প্রকাশিত না হয়, যা যাতে কোনোভাবেই হচ্ছে বাইরে না আসে, এবং সেই জন্য সংবাদপত্রের উপরে একটা বিধিনিষেধ আরোপ করা হয়। তো রামমোহন এটাকে তীব্র ভাষায় প্রতিবাদ করেন। এর টোটাল 8টা অনুচ্ছেদ ছিল, প্রত্যেকটা অনুচ্ছেদের আলাদা প্রতিবাদ করেন, সার্বিক প্রতিবাদ করেন। রাজা চতুর্থ জর্জের কাছে একটা চিঠি পাঠান এবং তাতে যখন কাজ না হয় তখন ওনার নিজের যে ফার্সি পত্রিকা ছিল মিরাতুল আকবার, সেটার প্রকাশ বন্ধ করে দেন। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ওনার কৃষি ভাবনা। রামমোহন রায় হচ্ছে প্রথম থেকে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারের যে সত্ত্ব, সেই সত্ত্বের কিন্তু পক্ষে ছিলেন। কিন্তু তার সঙ্গে আরেকটা ব্যাপার ছিল, যেটা সেটা হচ্ছে যে তিনি কিন্তু কৃষকের ক্ষেত্রেও যত্রতত্র যখন তখন খাজনা বৃদ্ধি করা এবং যে কোনো কারণে তাকে জমি থেকে উচ্ছেদ করা, সেটার একটা প্রবল এবং তীব্র বিরোধী ছিলেন। এবং এই যে উচ্ছেদ করা, চাষাকে জমি থেকে উচ্ছেদ করা, এর বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করার কথা তিনি বলেছিলেন, সেই ব্যবস্থাগুলোর কথা যদি আপনারা রামমোহন রচনাবলীতে একবার পড়েন তাহলে বুঝতে পারবেন যে আজকের যুগে দাঁড়িয়ে ব্যাপারটা কতটা প্রাসঙ্গিক। আপনার মনে হবে যে লেখাটা সম্ভবত কয়েকদিন আগে লেখা, অতদিন আগে লেখা নয়। রামমোহন রায় যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল এবং সেই শিল্প বিপ্লবের প্রভাব কৃষির উপরেও এসে পড়েছিল। ফলে নানান ধরনের নতুন ধরনের পদ্ধতিতে নতুন নতুন যন্ত্র ব্যবহার করে চাষাবাদ হতো, যেটাকে পরবর্তীকালে কৃষি বিপ্লব হিসেবে ইংল্যান্ডের বুদ্ধিজীবীরা বলেন। তো রামমোহন রায় সরকারের কাছে বিভিন্নবারে এ দাবি করেছিলেন যে এই সমস্ত নতুনতম পদ্ধতিগুলো
ভারতবর্ষে নিয়ে আসা হোক, মানে ভারতবর্ষে পদ্ধতিগুলোকে নিয়ে এসে কৃষকদেরকে উপযুক্ত ট্রেনিং দেওয়া হোক এবং একটা কৃষি সংস্কারের ভিতর দিয়ে গিয়ে কৃষি বিপ্লবের সূত্রপাত হোক। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে মহাত্মা রামমোহনের সেই যে দাবি, সেই দাবি ইংরেজ সরকার মেনে নেয়নি। কিন্তু তারপরেও ভাবনা বৈচিত্র্যে, তারপরেও মানে চরিত্রগত সততায় এবং তখনকার যুগের মানসিকতার বিচারে মহাত্মা রামমোহন কিন্তু সকলের থেকে 100 যোজন এগিয়ে ছিলেন। এবং সে কারণেই রেনেসাঁসের যদি প্রকৃত পুরুষ বা পুরোধা পুরুষ বা প্রথম পুরুষ বলে কাউকে বলতে হয়, সেটা অবশ্যই রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের 250তম জন্মবার্ষিকীতে আমাদের চ্যানেলের তরফ থেকে রইল তার প্রতি বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ।